मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक সবাইকে স্বাগত। দেখো আমি আজকে কিরকম একটা অদ্ভুত সাজ সেজে নিয়েছি। হ্যাঁ, এই সাজটা করার একটাই কারণ, আমি পাবলিক রিয়াকশনটা দেখতে চাই। দেখো আমি কিরকম টপের সাথে কিরকম জুয়েলারি পরেছি। আমি দীঘাতে ঘুরতে এসেছি, হঠাৎই মনে হলো এরকম একটা ভিডিও করে দেখি কিরকম রিয়াকশন হতে পারে। আমি কিন্তু একবারের জন্য ভাবিনি কখনো আমি এরকম ভিডিও করবো। কাছে সেরকম জুয়েলারিও ছিল না যে আমি এরকম সাজবো। আমার ফ্যামিলি মেম্বারদের কাছে যেটুকু জুয়েলারি ছিল আমি সেটা পরেই ভিডিওটা স্টার্ট করছি। আমি বাইরে বেরিয়ে গেছি, দীঘার বিচের দিকে এগাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, দারুণ মজা হবে। এখন দেখছি সবাই এই টাইপের ভিডিও করছে, আমি ভাবলাম আমিও করে দেখি কীরকম মানুষের রিয়াকশান হতে পারে। দেখো অলরেডি আমার দিকে তাকানো স্টার্ট করে দিয়েছে। এই ভিডিওটা করার সময় আমি দারুণ মজা করেছি, কারণ আমার নিজেরই এত হাসি পাচ্ছিল, আমি লোককে কি দেখবো, আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল। সকাল সকাল আমি একটু ডাব খেয়ে নিলাম, আমার ফ্যামিলির সবাই গেছিলো, তারাও খাচ্ছিলো, সঙ্গে আমিও খেয়ে নিলাম, একটু ফটোও তুলে নিলাম ওখানে। আমার বর দেখো ওই আমাকে কীরকমভাবে দেখছে, আমার নিজেরই হাসি লাগছে, কারণ ওরাও ভাবতে পারিনি আমি এমন একটা ভিডিও হঠাৎ করেই ওখানে করবো। ওখানে আমার জামাইবাবু ওরাও হাসি পাচ্ছিল, বরং ওরা আমার থেকে একটু দূরে চলে যাচ্ছিলো। এই কাকুকে দেখো যেতে যেতে আমাকে দেখতে শুরু করে দিয়েছে, আর এনারাও দেখুন, এনাকেও দেখুন, আর এরা তো একজন নিজে দেখে আবার অন্যকে দেখাচ্ছে। কী বলছে ভগবান জানে, ওরাও ভাবছিল এটা পাবো না। সত্যি বলতে এই ভিডিওটা করতে পুরোটাই হেল্প করেছে আমার দিদি, কারণ ওই বললো দীঘায় যখন এসেছিস চল বিচে তো যাচ্ছি, এরকম একটা ভিডিও করে নে, ওর কথা মতোই ভিডিওটা করা হয়েছে। আর হঠাৎই বিচে যাব সেই সময় আমাদের রুমে ঠিক করা হলো চল এরকম একটা ভিডিও করা যেতেই পারে, এরকম রিয়াকশন হয়েছে। তারপর তো বিচে গিয়ে দারুণ মজা হলো, আমি এতটাই হাসি লাগছিল, আমাকে দেখে লোকে কি হাসবে, আমি তো নিজেই হেসেই যাচ্ছি। এই লোকটাকেও দেখো কীভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে, হয়তো এটাই ভাবছে কি অদ্ভুত সাজ সেজেছে মেয়েটা। আর সত্যিই অদ্ভুতই লাগছিল, দীঘার বিচে গিয়ে এমন একটা ভিডিও মনে হয় ফার্স্ট টাইম আমিই করলাম। এনারাও আমাকে দেখে হাসতে হাসতে চলে গেল, আবার কেউ কেউ বুঝতে পেরেছিল যে আমি ভিডিও শ্যুট করছি। যারা যারা আমার দিকে তাকিয়ে হাসছে আমিও তাদের দেখে এত হেসে ফেলছি, কারণ আমি তো জানি আমি নিজেই একটা অদ্ভুত সাজ সেজে রয়েছি। ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है। ওই কাকিমাকে নিজে দেখলো, তারপর পাশে যে আছে তাকেও দেখাচ্ছে যে মেয়েটা এরকম সাজ সেজে রয়েছে। ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও করে আমি খুব এনজয় করলাম। মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है। আর হ্যাঁ, এই কাকুর কথায় আসি, এই কাকু তো আমাকে দেখে ভিডিও করাই স্টার্ট করে দিল। আমি যেদিকে যাচ্ছি দেখছি আমার ভিডিও স্টার্ট করে দিয়েছে, জানি না উনি আমায় কি ভাবলো কি কি দেখে মনে হলো সেটাও জানি না। দেখলাম কনস্ট্যান্ট আমার দিকে ফোন ঘুরিয়ে ভিডিও করছে, তারপর আমিও ক্যামেরাটা তার দিকে ঘুরিয়ে নিলাম, তাকে ভাবলাম ভিডিওটা করি, তখন উনি স্টপ হলো। দেখো আমাকে দেখে ফোনটা অন করেছে, তারপর লাস্টে আমার বর আমি দুজন ওনার দিকে ভিডিও যখন অন করি তখন উনি দেখলাম স্টপ হলো, আর আমার খুব হাসি লাগছিলো, মানে উনি কী ভাবছিল জানি না, দেখে ভিডিও করছি। এবার বিচ থেকে আমরা রুমের দিকে সবাই মিলে রওনা দিচ্ছি।
আমার এই সাজার জন্য সবাই দেখছে ঘুরে ঘুরে তাকাচ্ছে, আর আমি তো আবার কেউ কেউ হাসছে। বিচের ওখানে আমি দাঁড়িয়ে দু একটা ফটো তুলে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এবার হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।